হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে টেক পাওয়ার বিডির আজকের পর্বে। আজকে সাধারণত আমরা ফটোশপের বেসিক কিছু ধারণা লাভ করব। ফটোশপ ইনস্টল করে আমরা ওপেন করলে এরকম একটি উইন্ডোজ দেখতে পাবো। এখানে বলা হয়েছে সিলেক্ট অন, এখানে ক্লিক করে অথবা এখান থেকে আমরা নতুন কিছু ফটোশপে ইনপুট করতে পারি। তো প্রথমে আমি একটি ইমেজ ওপেন করে নিই। তো আজকে সাধারণ আমরা ফটোশপের ইমেজ সম্পর্কে ধারণা লাভ করব না, আজকে আমরা ফটোশপের ইন্টারফেস বা বাহ্যিক পরিচিতি সম্পর্কে ধারণা লাভ করব। ফটোশপের উপরের এই টুলবারগুলোকে, এগুলা মূলত ড্রপ ডাউন মেনু। এই যে প্রত্যেকটার ভিতরে অনেক অনেক ফাইল বা অনেক অপশন রয়েছে, সেগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তার ধারণা লাভ করব। মেনু বারের নিচে নিচে আরেকটি কলাম দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় সাপোর্টিং টুলবার। এটি সবসময় টুলবারকে সাপোর্ট করে থাকে। তার নিচে ছোট্ট এটি এটি হচ্ছে ফাইল, যে ফাইলটা ইনপুট করছে এটি ক্লিক করে ড্র্যাগ করলে এরকম বের হয়ে যায়। আবার ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলে একসাথে হয়ে যাবে। ডান পাশের এগুলো হচ্ছে ফটোশপের টুল বা টুলবার, আর বাঁ পাশে এগুলোকে বলা হয় প্যালেট। ফটোশপে অনেক কাস্টম প্যালেট রয়েছে, যেগুলো সব প্যালেট। আপনার প্রথম অবস্থায় ডিফল্টভাবে এরকম প্যালেট নাও থাকতে পারে, তখন যেটা করতে হবে উইন্ডোজ থেকে, এই যে এখানে সব প্যালেট দেওয়া আছে, প্রয়োজনীয় প্যালেটগুলো সিলেক্ট করে দিতে হবে। প্রয়োজনীয় প্লেটের ভিতর যে কাজ করার জন্য প্রয়োজন পড়ে অ্যাডজাস্টমেন্ট প্লেট, এই যে এটা, তারপর চ্যানেল এদিকে আছে, তারপর প্যারাগ্রাফ, তারপর প্লেট প্যালেট গুলোকে সাজানোর জন্য এভাবে ধরে যে জায়গায় রাখেন সেই জায়গায় প্যালেট অ্যাডজাস্ট হয়ে যাবে, জাস্ট এটাই ভালো। এর লেয়ার এটাও একটি প্যালেট, আর লেয়ারের সবার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই যে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে এখন আছে, আর সবসময় কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে একটি লেয়ার নিতে হবে। এটা হচ্ছে নিউ লেয়ারের আইকন, এটা নিলে উপরে লেয়ার তৈরি হবে। আর ফটোশপে কম বেশি প্রায় 150টির কাছাকাছি টুল রয়েছে। এর ভিতরে কিছু টুল রয়েছে গ্রুপ টুল, আর কিছু রয়েছে সিঙ্গেল টুলস, যেমন মুভ টুল। মুভ টুলের রাইট বাটন ক্লিক করলে আমরা দুটো টুল দেখতে পাবো, তাই এটাকে গ্রুপ টুল বলা হয়। আবার সাধারণভাবে যখন আমরা জুম টুলের উপর ক্লিক করব, এখানে কিন্তু একটা টুল, তাই এটি সিঙ্গেল টুল। ওকে, ফটোশপের সব কয়টা প্যালেট আনার পর এগুলো যদি আমরা চাই যে আর মুভ করার প্রয়োজন নেই, এরকম আর বের করার প্রয়োজন নেই, তখন ওয়ার্ক স্পেসটা আমরা লক করে দেব। উইন্ডোজ ওয়ার্ক স্পেস, লক ওয়ার্ক স্পেস। এখন দেখেন, এখন আর কোনো, এটা তো বাইরে দিয়ে, এখন আর কোনো কন্টেন্ট আপনার মুভ হবে না, কারণ এটা এখন লক করা, আর এটা লেয়ার মুভ হবেই। এগুলো বের করতে চান এখন আর হবে না, আবার যদি পরে এডিট করতে চান তখন উইন্ডোজ ওয়ার্ক স্পেস লকের টিকটা উঠিয়ে দিতে হবে, এখন আনলক। এখন চাইলে এটাকে আবারও লক করা যাবে। আর টুলবারের নিচে যে এই দুটো প্লেট দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কালার প্লেট। একটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো ডিফল্টভাবে
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, ডাবল ক্লিক করলে যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। আর এটা ডিফল্টভাবে যদি আপনি আনতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিবোর্ডের ডি প্রেস করবেন, ডি অথবা এই যে কোনো ছোট্ট বাটন এটা ক্লিক করলে ডিফল্ট হয়ে যাবে। আর সোয়াচেস দুটোর ভিতরে যদি পরিবর্তন বা সুইচ করতে চান তাহলে এই অপশনটা ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে এক্স প্রেস করতে হবে। আর কালারের নিচে এটা হচ্ছে ফটোশপের ফুল স্ক্রিন, এটা ক্লিক করলে অটোমেটিক আপনার এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা আরো ফুল স্ক্রিন হবে। এখন এই অবস্থা থেকে ফিরে আসার জন্য ই মাউসের কিবোর্ডের এস্কেপ বাটন ক্লিক করতে হবে, তাহলেই ফিরে আসবে। আর এই উপরের এটা হচ্ছে হোম বাটন, ক্লিক করলে আপনার রিসেন্ট যে ফাইলগুলো ছিল ওখানে চলে যাবে অথবা নিউ ফাইল ক্রিয়েটের অপশন পেয়ে যাবেন। যদি না চান আবার এই বাটন ক্লিক করবেন, আবার আগের অবস্থায় ফিরে আসবে। এগুলো হচ্ছে প্যালেট, এটা হচ্ছে কালার প্যালেট, তার পাশেই রয়েছে সোয়াচেস প্যালেট। সোয়াচেস প্যালেটে ডিফল্টভাবে অনেক কালার দেওয়া থাকে, আর কালার প্যালেট থেকে মন মতো কালার চুজ করতে পারবেন। তবে এখানে কালার চুজ হচ্ছে না, কারণ ফটোটা গ্রে, গ্রে কালার ফটোতে সাধারণত হয় না। এখন আপনি নতুনটা নেবেন তাহলে অবশ্যই হবে। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি পেজ সেট আপ করতে হয়, তার বিস্তারিত জানবো, এবং প্রিন্ট মিডিয়া এবং ওয়েব মিডিয়ার জন্য পেজ সেট আপ করা দেখব, সাথে ফাইল ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা এগুলাও দেখব। সে পর্যন্ত সাথে থাকবেন, ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনার একটি লাইকই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সকলকে।